The Tripura Cricket Association Administer, also the former Justice of Tripura High Court, A.B. Palo, on Friday, addressing the media in a press conference, has said that for the first time, the Tripura Cricket Association has got an opportunity to host as many as 14 national tournaments. Meantime, he also informed that the BCCI official who visited the state in the recent past to inspect the ongoing project work at Polytechnic College ground has praised the Tripura government for introducing good quality dressing room compared to others in any other states in the nation. Here is what he says. আমরা 14টা টুর্নামেন্টের দায়িত্ব আমরা পেয়েছি ন্যাশনাল টুর্নামেন্ট এই প্রথম এত বেশি সংখ্যায় টুর্নামেন্ট আগে কখনো ত্রিপুরায় হয়নি তো আমাদের তো মাঠ সমস্যা ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচার বলতে প্রথমে বুঝা মাঠ আর শুধু মাঠ হলে হয় না ন্যাশনাল টুর্নামেন্ট খেলতে গেলে ড্রেসিং রুম ক্লাব হাউস এ সমস্ত লাগে তো আমরা প্রায় 4 কোটি টাকার বেশি খরচা করে আমরা এবার ড্রেসিং রুম তৈরি করেছি এবং আমাদের মনে হয় এবং ওয়ান বিসিসিআই রিপ্রেজেন্টেটিভ হু ভিজিটেড ঘুরে গেছেন উনি বলেছেন যে এই যে ইয়ে ড্রেসিং রুম যেটা আমরা দেখলাম আপনারা করলেন এটা গোটা দেশে সারা ভারতবর্ষে আর দু একটা এই ধরনের ড্রেসিং রুম আছে কিনা আমার সন্দেহ ভেরি গুড ড্রেসিং রুম কম্পেয়ার টু এনি আদার ড্রেসিং রুম অফ দি কান্ট্রি তো সেই দিক থেকে উই ক্যান নাও বোস্ট অফ অ্যানাদার ক্রিকেট গ্রাউন্ড দুইটা ক্রিকেট গ্রাউন্ডে এবার 14টা খেলা আমরা একটা গ্রাউন্ড হলে তো এত খেলা করা যায় না এই আমরা দুটা ক্রিকেট গ্রাউন্ড আরও ক্রিকেট গ্রাউন্ড আমাদের করা দরকার যাতে দি ক্রিকেটার্স আমাদের রাজ্যের যে ক্রিকেটার্সরা তারা যাতে প্র্যাকটিস করার জন্য আরও মাঠে সুযোগ সুবিধা পায়